আমি মানুষের উপকার করা ছেড়ে দিয়েছি বুঝলে। উপকারের কেউ দাম দেয় না গো, সবাই অপমান করে, সেই জন্য আমি উপকার করা ছেড়ে দিয়েছি। আর সেটাই তোমাদের দেখাচ্ছি, এ হচ্ছে আমার মা। দেখলাম মানুষটা খুব মোটা, মোটা মানুষ কষ্ট করে বেড কভার পাচ্ছে, যাই একটু হেল্প করে দিই, বেড কভারটা আমিই নয় পেতে দিই। তো সেই জন্য এরকমভাবে চেয়ারের মধ্যে উঠে কষ্ট করে আমি খাটে উঠে গেলাম, দিয়ে খাটে উঠে ধপাস করে বসে পড়লাম। মাকে বললাম, মা বেড কভার পাতে তো তোমার খুব কষ্ট হচ্ছে, এখনও তো অনেক বাকি, আমি তোমার বেড কভারটা পেরে দিতে দিচ্ছি। বুনি এখন এখানে এসো না, দুষ্টুমি করতে নেই, কাজ হয়ে যাক তারপর তুমি আসবে। দেখলে বুনি আমার কত কথা শুনে, বলছি আমি বেড কভারটা পেতে দিচ্ছি গো মা, কিন্তু হলো না, মায়ের দেখো। কিছুই হয়নি, কি আবার হবে? দেখো কিরকম অপমান করছে, আমি তোমাকে হেল্প করতে এসেছি মা, একই ইচ্ছা অপমান করলো। তারপর দেখলাম মা গড়াগড়ি করে বেড কভার পাচ্ছে, আমি আবার উঠে এলাম। দেখো চোখের দৃষ্টিটা দেখো, কিন্তু আমার তো সাদা মনে কাদার বড় অভাব, আমি কিন্তু এসে বসেই আছি হেল্প করব বলে, কিচ্ছু হয়নি, আমি হেল্প করতে এসেছি। কি নাম? কেন আমি হেল্প করব? একি তুমি হাত দেখাচ্ছ কেন? যা, কেন আমি হেল্প করতে এসেছি বিশ্বাস করো, কাজ করতে দিবি আমাকে? তোমার কাজে সাহায্য করতে তো এসেছি। হ্যাঁ তুই কাজ করতে দিবি? দেবো বলেই তো এসেছি রে বাবা। বুনি না বলছে, যা নাম, ও যা 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 নিচে বস যা। কেন আমি? আরে আমাকে এগুলো পাততে দে, এই দেখ এখনো সব পাতা হয়নি, যা। আমি পেতে দিচ্ছি, বুঝতে পারছো না কারণ আমি হেল্প করতে এসেছি, আমি যাবো কেন? আমি তো হেল্প করব। তোর হয়ে বুনি না বলে দিচ্ছে কেন? ও খুব ভালো তাই বলে দিচ্ছে। নাম আবার আমাকে অপমান করলো, আবার আবার আমাকে অপমান করলো। দেখো চেয়ারের উপর বোতল রেখে দিয়েছে যাতে আমি উঠতে না পারি, কি বলবে বলো একে, এ নিজে ভালো বোঝে না আর আমাকে অপমান করতে ছাড়ে না, কিন্তু আমার তো বললাম সাদা মনে কাদার বড় অভাব, আমি আবার বোতল টপকে উঠে পড়েছে। কে আবার এসেছে দেখো? হ্যাঁ দেখো, একে দেখো খালি, কে রে তুই আবার এসেছিস? হ্যাঁ এসেছি, হেল্প আমি করবই, করবই আমি হেল্প। যা, যাব না, যা নিচে যা, যা না, যাব না, যা। তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? যা, যাব না, যাব না, আমি এখানেই বসবো, যা নিচে যা, আমি এখানেই বসবো, যাব না। পাটা কি করে গেছিস? আমার পা আমি কেমন করে রাখবো তুমি বলবে? মাথা গরম হয়ে গেছে আমার। তুই গেলি বালিশে মারছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি যে বালিশে দুবুন দুবুন করে মারছো? যা না না না, এ পাগল হয়ে গেছে, পাশে থাকা যাবে না বাবা, এই